বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো একটা কথা ফার্স্টেই বলে দিই যে কিডনি বিক্রি করার এবার কিন্তু সময় চলে এসেছে, কারণ অ্যাপেল লঞ্চ করে দিয়েছে তার আইফোনের 13 সিরিজের ফোনগুলিকে। সেই মডেলগুলি হলো আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই চারটা মডেল লঞ্চ করে দিয়েছে। এই চারটা মডেলে বিভিন্ন বিভিন্ন ভেরিয়েন্ট আছে, সেগুলো ভিডিওতে আগে জানতে পারবে। যদি নিজের কিডনিতে বাজেটে না পৌঁছাতে পারো, তাহলে পাশের বাড়ির বা পাশের কারোর কিডনি বা ফুসফুসকে দেখে রাখতে পারো, তো সেটাও ভবিষ্যতে কাজে লাগবে এই ফোনগুলি কেনার জন্য। আজ আমি এই ভিডিওতে এই আইফোন 13 সিরিজের সমস্ত রকমের ইনফরমেশান এবং স্পেসিফিকেশান এবং ফিচার্স নিয়ে কথা বলবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। যারা কিডনি বিক্রি করবে ভেবেই নিয়েছো, তারা অবশ্যই ভিডিওটাকে দেখবে। আর যারা কিডনি বিক্রি করবে না, নর্ম্যালি থাকবে, নর্ম্যাল ফোনেই খুশি আছো, তারা এমনি ইন্টারেস্টের জন্য এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলবো এই মডেলগুলি স্টোরেজ ভেরিয়েন্ট নিয়ে। আইফোন 13 এবং আইফোন 13 মিনিতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখা যাবে। একটা হচ্ছে 128 জিবি, তারপরে 256 জিবি, আর একটা 512 জিবি। আর অ্যাপেল কোনোদিন র্যাম সম্বন্ধে কিছু বলে না যে তার ফোনে কত জিবি র্যাম, তাই র্যাম কত জিবি আছে সেটা কেউ জানে না, সেটা অ্যাপেলই জানে। আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্সে চারটি করে স্টোরেজ ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে। তো একটা হচ্ছে 128 জিবি স্টোরেজ, আর একটা হচ্ছে 256 জিবি স্টোরেজ, একটা 512 জিবি স্টোরেজ, আর একটা নতুন যেটা এই বছরই লঞ্চ করেছে সেটা হচ্ছে 1 টিবি স্টোরেজ। আর বেশি ইনফরমেশানে আগে না গিয়ে আগে প্রাইসটাকে জেনে নেওয়া যাক, কারণ প্রাইসটা দেখেই তো তোমরা কিডনিটা ম্যানেজ করবে। তো আগে থেকে প্রাইসটা জেনে রাখলে তোমাদের কিডনি ম্যানেজ করতে অনেকটা সুবিধা হবে। তো প্রাইসটা আগে জেনে নাও। আইফোন 13 মিনির স্টার্টিং প্রাইস হচ্ছে 69,900 টাকা, মানে 70,000 টাকা পুরো স্টার্টিং প্রাইসটা। আইফোন 13 এর স্টার্টিং প্রাইস হচ্ছে 79,900 টাকা, মানে 80,000। আর আইফোন 13 প্রো এর স্টার্টিং প্রাইসটা হচ্ছে 119,900 টাকা, আর 13 প্রো ম্যাক্সের স্টার্টিং প্রাইসটা হচ্ছে 129,900 টাকা। তবে একটা ভালো খবর দিয়ে দিই, অ্যাপেলের কোনো মডেলই, মানে 13 সিরিজের মডেলগুলো কিন্তু 2 লাখ পর্যন্ত যায়নি। হয়তো আমরা আশা করেছিলাম যে 13 সিরিজটা হয়তো 2 লাখের উপরে চলে যাবে, কিন্তু অ্যাপেল সেরকম করেনি, 2 লাখের মধ্যেই সব ভেরিয়েন্টের প্রাইসটাই রেখেছে। তো 2 লাখ পৌঁছায়নি। তো দাম দেখেই বুঝতে পারছো, প্রায় অ্যাপেলের 12 সিরিজটা যেরকম প্রাইসে লঞ্চ করেছিল, অ্যাপেল 13 সিরিজটাও সেইরকম প্রাইসেই লঞ্চ করেছে। তো সেরকম কোনো দামের ডিফারেন্স কিন্তু নেই। এবার বলবো এই ফোনের ডিজাইন নিয়ে। তো এই ফোনের ডিজাইনগুলো কিন্তু পুরো অ্যাপেল 12-এর মতোই, কোনো রকমের নতুন কোনো ডিজাইন নাই। কেউ দূর থেকে দেখে বলতে পারবে না যে এটা অ্যাপেল 13 বা এটা অ্যাপেল 12, সেরকম কিন্তু ডিফারেন্স নেই। শুধুমাত্র অ্যাপেল 13 মিনি এবং 13-এর ক্যামেরা মডিউলটা একটু চেঞ্জ করে দিয়েছে। ক্যামেরা মডেলটা সোজাসুজি ছিল অ্যাপেল 12 এবং 12 মিনিতে, 13 এবং 13 মিনিতে একটু বাঁকিয়ে দিয়েছে, জাস্ট এইটুকু চেঞ্জ, আর কোনো কিছু ডিজাইনে চেঞ্জ নেই। তবে 13 প্রো 13 প্রো ম্যাক্স এটা পুরোপুরি সেম, 12 প্রো আর 12 প্রো ম্যাক্সের মতোই পুরোপুরি সেম, কোনো রকমের ডিজাইনের পার্থক্য নেই। বাকি মেটাল বডি এবং গ্লাস বডি তো আছে। আর আইফোনের ডিউরেবিলিটি সম্বন্ধে আমাদের সবার কিছু আইডিয়া আছে, এই নিয়ে কোনো কিন্তু কোশ্চেন নেই, কারণ অ্যাপেলের ডিউরেবিলিটি পুরো সলিড হয়, পুরো সলিড। কিন্তু ডিউরেবিলিটির দিক দিয়ে অ্যাপেল কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করে না। তো তোমরা জানোই অ্যাপেলের ডিউরেবিলিটি কীরকম হয়, যারা অ্যাপেল ফোন ইউজ করো তারা অবশ্যই জানতে পারবে যে অ্যাপেলের ডিউরেবিলিটিটা পুরো নেক্সট লেভেলের হয়। বাকি এই অ্যাপেলের 13 সিরিজের সমস্ত মডেলেই IP68 সার্টিফিকেশান আছে, তাই ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেসিস্ট্যান্ট তোমরা এই মডেলেও দেখতে পাবে। আর হ্যাঁ, স্টিরিও স্পিকারে কিন্তু সাপোর্ট আছে, 3.5 mm অডিও জ্যাক নেই, তো এটা আগে থেকেই জানো তোমরা। এবার বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে। আইফোনের ডিসপ্লে সবসময়ই ভালো হয়, সব সময়ের জন্য আইফোনের ডিসপ্লে। এই 13 সিরিজের মডেলগুলিতেও কীরকম ডিসপ্লে আছে সেটাও একটু জেনে নেওয়া যাক। আইফোন 13 মিনিতে 5.4 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেখতে পাবে। আর বাকি ইনফরমেশানগুলো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ, তো নতুন করে বলবো না, ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আইফোন 13-এ 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেখতে পাবে। আইফোন 12-এও এইরকম ডিসপ্লেও দেখতে পেয়েছিলো, আইফোন 13-এও এইরকম ডিসপ্লেই আছে। তবে এই আইফোন 13 এবং 13 মিনিতে কোনো ফাস্ট রিফ্রেশ রেট নেই, যেরকম নর্মালি রিফ্রেশ রেট থাকে 60 হার্জে, এই দুটো মডেলেও 60 হার্জের রিফ্রেশ রেট তোমরা দেখতে পাবে। এবং 13 প্রোতে 6.1 ইঞ্চির এবং 13 প্রো ম্যাক্সে 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেখতে পাবে। তবে এখানে কিন্তু ফাস্ট রিফ্রেশ রেট আছে, যেটা অ্যাপেল কিন্তু প্রথমবার তার কোনো মডেলে ফাস্ট রিফ্রেশ রেট দিচ্ছে 120 হার্জে। কিন্তু এই 120 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লেটিকে অ্যাপেল বলে তার ভাষায় 120 হার্জের প্রমোশন LTPO ডিসপ্লে, নাম আলাদা কিন্তু কাজ সেই সেম, তো স্মুথ এক্সপিরিয়েন্স তোমরা পাবে ডিসপ্লেতে। এবার বলবো পারফরমেন্সকে নিয়ে।
তো অ্যাপেলের ফোন কারোর কোনো পারফরমেন্স নিয়ে কোনো ডাউট থাকবে কি? আমার তো মনে হয় না কারো ডাউট আছে পারফরমেন্স নিয়ে। এই ফোনে অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট দেখতে পাবে। 12 সিরিজে A14 বায়োনিক চিপসেট ছিল, এই 13 সিরিজে A15 বায়োনিক চিপসেট দেখতে পাবে। তো পারফরমেন্সের দিক দিয়ে অ্যাপেল সবসময়ের জন্য চ্যাম্পিয়ন, তাই এটাকে নতুন করে বলবো না, সেটা অ্যাপেলের হয়তো অপমান হতে পারে, তাই নতুন করে পারফরমেন্স নিয়ে বলবো না। অ্যাপেল সবসময়ের জন্য পারফরমেন্সটা কিন্তু চ্যাম্পিয়ন কোয়ালিটিরই দিবে, টাকা বেশি নিচ্ছে না। তো ব্যাটারিতে বললে আইফোন কিন্তু সেই র্যামের মতোই, ব্যাটারি ইনফরমেশনও অ্যাপেল কিন্তু দেয় না, শুধু বলেছে যে 13 মিনি ফোনটা 12 মিনি থেকে 1.5 ঘন্টা বেশি ব্যাকআপ দিবে, আর আইফোন 13টা আইফোন 12 থেকে 2.5 ঘন্টার বেশি ব্যাকআপ দিবে, আর 12 প্রো মডেল থেকে 1.5 ঘন্টা বেশি ব্যাকআপ দিবে, 13 প্রো ম্যাক্স মডেলটি 12 প্রো ম্যাক্স মডেলটি থেকে 2.5 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে। তো এইরকমভাবে ইনফরমেশান দেয়, কিন্তু কত ব্যাটারি ক্যাপাসিটি আছে সেটা কিন্তু অ্যাপেল কোনোদিন বলে না। এবার বলবো ক্যামেরাকে নিয়ে। তো অ্যাপেলের ক্যামেরা নো ডাউট কিলার তো হবেই, যে অ্যাপেলের ফটোটা কোন কোয়ালিটি রয়েছে সেটা তোমাদের অজানা নেই, সব কিছুই জানো। এই ফোনের ক্যামেরাটাও নো ডাউট পুরো কিলার হবে। আইফোন 13 এবং 13 মিনিতে 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেখতে পাওয়া যাবে, দুটি ক্যামেরা 12 মেগাপিক্সেলের, একটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটা হচ্ছে ওয়াইড ক্যামেরা। বাকি অ্যাপেচারগুলো তো তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ। এই দুটি মডেলে সেলফিতে 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, আর 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সেও রিয়ার ক্যামেরাতে তিনটি ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল করে, তিনটি 12 মেগাপিক্সেলের, একটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা আর একটা হচ্ছে ওয়াইড ক্যামেরা। আর এই মডেলগুলিতে ফার্স্টবার সিনেমেটিক মোড দেখা যাবে, যেটা প্রথমবার যে পুরো সিনেমার এক্সপিরিয়েন্স তোমরা পাবে। তো এই এই বেস্ট ফিচার্সগুলো বলে দিলাম, এই ফিচার্সগুলো নর্মালি আমরা খুঁজি ফোনে, আর নতুন করে কিছু বলা দরকার নেই, অ্যাপেলের নামটাই যথেষ্ট। তো এই এই আইফোনের 13 সিরিজের সমস্ত ফোনই 17 সেপ্টেম্বর থেকে তোমরা প্রি বুকিং করতে পারবে এবং 24 সেপ্টেম্বর থেকে তোমরা সেলে এই ফোনগুলিতে কিনতে পারবে। ওভারঅল এটা অ্যাপেলের ফোন, তাই ক্যামেরা এবং পারফরমেন্স তো পুরো ওপি লেভেলের হবে, কিন্তু এই ফোনের ডিজাইনটা পুরো সেমই রেখে দিয়েছে, ডিজাইনের কোনো রকমের চেঞ্জ করেনি, সেই 12 যা ছিল 13ও তা আছে। তো এটা একটু চেঞ্জ করলে মনে হয় খুব ভালো হতো, যারা অ্যাপেলের এই ফোনগুলো কিনবে ভেবেই নিয়েছো তারা, তাদের কাছে আমার একটা ছোটো সাজেশন আছে, তারা অবশ্যই একটা ড্রেসিং টেবিল কিনে নেবে, যেটাতে কিন্তু বড় একটা মিরর যেন থাকে, পরে কাজে লাগবে, কেন বলছি। তো ভিডিওটি এখানটাই শেষ করলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, বিশেষ করে যারা কিডনি লাভার এবং আইফোন লাভার তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।